সিজদাতে একের অধিক দোয়া পরা যাবে জি তরিকুল ইসলাম ভাই অবশ্যই আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো দোয়াই জানি না মনে হয় সিজদার জন্য অথচ সিজদায় অসংখ্য দোয়া আল্লাহ রসুল সাল্লাম করেছেন হিসনুল মুসলিম কিতাবে আপনি এগুলো পাবেন সেখান থেকে পড়ে নিবেন যে কোনো দোয়া আল্লাহ রসুল বেশি করে দোয়া করতে বলেছেন একটা কেন আপনি শত সহস্র দোয়া করতে পারেন নাহিদ ভাই আপনার প্রশ্নের উত্তর দিয়েছি ফজরের সময় যদি জেগে ওঠেন নিষিদ্ধ সময় হলেও ওই আপনাকে আদায় করতে হবে যাচ্ছি উত্তরটি দিলে অনেক উপকৃত হবো ভাই আপনার প্রশ্নটি পাইনি আপনি যদি এই জায়গায় প্রশ্নটা লিখতেন তাহলে সুবিধা হতো শীতের সময় ফরজ গোসল করা খুবই কষ্টকর করে এক্ষেত্রে কিছু জানতে চাই এর ইফতেকার হোসেন সাব্বির ভাই ফরজ গোসল করা তো ফরজ সেটা এমন ঠান্ডা যদি হয় ডাক্তার প্রেসক্রাইব করেছে এই ঠান্ডায় যদি আপনি গোসল করেন পানি গরম করে পানি গরম করেও যদি আপনি গোসল করেন তাহলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে রোগ বৃত্তির আশঙ্কা আছে আপনার ক্ষতির আশঙ্কা আছে তাহলে আপনি তাইমম করবেন আর এই অবস্থা যদি না হয় তাহলে পানি গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে আপনি অবশ্যই গোসল করবেন কষ্ট হলেও কষ্ট হলেও আপনাকে গোসল করতে হবে কারণ এটা আপনার উপরে ফরজ আপনার আখেরাত বিনষ্ট হয়ে যাবে দুনিয়ার সামান্য ক্ষতির কারণে বা কষ্টের কারণে ক্ষতি তো না কষ্টের কারণে অবশ্যই আখেরাতকে প্রায়োরিটি দিলে এটা কষ্ট মনে হবে না বারাকাল্লাহ